আর ঘুমাইতে পারবো না। তোমার বিয়ের শাদির খবর কি একবার? আর কয়েন না লাউ ভাই, এমন এক এলাকায় থাকি পুরা কুফা এলাকা, পাত্রীপক্ষের কেউ খোঁজ খবর নিতে এলে সব খারাপ কথা কয়ে দেয়, যেটা করি নাই ওইটা হুদ্দা কয়ে দেয়। আরে একবার আমিও তো একই সিভার মধ্যে আছি, কয়দিন আগে একটা বিয়ে প্রায় ঠিক করেই ফেলাইছিলাম, মেয়ের মামা আইসি এলাকায় খোঁজ খবর নিতে, আমি এলাকার কমিশনার, খোঁজ খবর তো নিবই। কোন হালার পোতে নাকি কয় যে সব মহিলার স্বামী বিদেশ, ওইসব মহিলার সাথে নাকি আমার অবৈধ সম্পর্ক, কও তো দেখি। আরে ওই যে শোকবার বললো যে আপনার কাহিনী হইছিল না, ডাল লাগা কয়। আরে ওইটা তো কিছু আমি উপকার করতে, একটা মানুষ বিপদে পড়ছে আমি উপকার করুম না? রাইতে তিনটার সময় কারো বাসায় যান না উপকার করতে, আর যদি তার জামাই থাকে বিদেশ। এটা তুমি কি কইলা মিজান, আমি একজন কমিশনার, রাত 3টা কি আর সকাল 7টা কি, আর তোমার কি কুত্তা পালা বন্ধ করো, নাহলে তোমার জীবন অবিয়ে হইবো না। এটা কি করেন লাউ ভাই, বিয়া সাদি লিগে আমার কুকুর পালা বন্ধ করে দিতেইবো? আমি বিয়া সাদি করুম না, আমার কুকুরই ভালো, কুকুর বেইমান হয় না। আরে না কুকুর পালো ঠিক আছে, কিন্তু তুমি যেরকম কুত্তা পালো, ইয়া বড় বড় জিবা বের করে রাখে, দেখলি তো ভয় লাগে, মেয়েরা তো কাছেই আইবো না। কুকুর পালো ছোটো ছোটো কুকুর পালো, কিউট, মেয়েরা কইলে আদর করবো, তুল তোলা, তাই না একবার? হ্যাঁ, আপনার বিয়ের খবর কি? আমার তো একটা সুখবর আছে, সানাগটো একটা মায়া দেখছি, পলিটিক্যাল ফ্যামিলি, সামনে শুক্রবারে দেখতে যাবো, মেয়ে দেখতেও সুন্দর। কোন কি সানায় আপনার লাগে মায়া পাইছে? হ্যাঁ সানা তো অনেক মায়া দেখছে, কিন্তু আমি তো তাড়াতাড়ি বিয়ে করতে পারি না। এই একবার লাউ ভাই, আপনার বয়েন আমি আহি। আরে বউ মিয়া, ভাই আমার কুকুরের গোসল করাই দিব, সন্ধ্যার পর আমনি হয় আছে আর কুত্তা লয়া। লাউ ভাই আমার একটু কাম আছে জায়গা। আরে তুমি কই যাবে মিয়া? আমার নিজের গোসল করতে হবে ভাই। এই মামা আপনার শোল থেকে তো মনে গন্ধ আইতেছে, আপনি গাছে গোসল করেন নাই? যান না গোসল করে আসেন, যান। আরে যান গোসল করে আসেন। আরে বাপ একটা নিতে দে। জি বস। কেমন আছো? আমি ভালো আছি টুল ভাই। টুল ভাই টিনের বেড়াটা কি আপনি দিচ্ছেন? খুব ভালো করছেন, এখন আর এলাকার গাঞ্জা করে পোলোপান, ভিতরে গাঞ্জা খাইতে পারবো না। মামনি কি খবর তোমার, কেমন আছো? এই লাবু তোমার কি জীবন আক্কেল পছন্দ হইব না? কেন টুটুল ভাই কি করলাম আমি? এটা আমার বউ, তোমাদের ভাবি। টুটুল ভাই এর আগেও আপনি বিয়ে করলেন, কাউরে দাওয়াত দিলেন না, এইবারও বিয়ে করলেন, কাউরে দাওয়াত দেন নাই, তাহলে আমি কেমনে বুঝবো এটা ভাতিজি নাকি ভাবি? ভাবি আপনিই কোন তো, এটা কি আমার দোষ? হ্যাঁ না ভাই, এটা আপনার দোষ হবে কেন, আমি তো ওকে বলেছি যে অনুষ্ঠান করতে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াতে, কিন্তু ও আমাকে উল্টো বলছে যে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় কি লাভ বলেন, আমরা দুজন খেলেই তো হয়। খুব ভালো ভাবি,